আজ ভবানীপুর বিধানসভার বিষপ রেফলাই রোডে প্রিয়াঙ্কা টিবরিয়ালের সমর্থনে প্রচারে নামলেন দিলীপ ঘোষ। এখানে এসে তিনি দিয়াল লিখে প্রচারের সূচনা করেন। শুধু তাই নয়, এখানে এসে জিলিপি এবং চা খেয়ে চা চক্রে মেতে উঠলেন দিলীপ ঘোষ এবং তার সাথে ছিলেন প্রিয়াঙ্কা টিবরিয়ালও। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। শুধু দেখতে পাচ্ছেন আমাদের সব কর্মীরা রাস্তায় নেমে গেছেন, আমিও এসেছি আমাদের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। দেওয়াল লিখছি, রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি সবার সঙ্গে, কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি। সবাই জানেন সতর্ক মানুষ এখানকার, তারা এই সন্ত্রাসের মুখকে আর জেতাবেন না এখানে। প্রিয়াঙ্কা টিবরিয়ালকে ফিরাদ হাকিম বাচ্চা মেয়ের সাথে তুলনা করেছেন, কি বলবেন? না ঠিক আছে, ফিরাদ হাকিমের লম্বা ক্যারিয়ার আছে, তিনি বড় নেতা, তার সামনে বাচ্চা মেয়ে তো ঠিকই আছে। তো মমতা ব্যানার্জি এক সময় বাচ্চা ছিলেন, তাকে লোক জিতিয়েছিল, কিন্তু কে ও খায় না মাখে এই ধরনের শব্দ বলাটা, এই যে অহংকার, মানুষ মনে হয় এর জবাব দেবেন এবারে। প্রিয়াঙ্কা টিবরিয়াল দাঁড়িয়েছেন ভবানীপুরে, কিন্তু অপরদিকে কিন্তু হেভিওয়েট প্রার্থী, সেক্ষেত্রে কতটা কার্যকরী হবে বলে মনে হয়? হেভিওয়েট দিয়ে হয় না কিছু, অনেক হেভিওয়েট তো ওনারা টিকিট দেননি। এবারে রাজনীতিতে যে মানুষের সঙ্গে থাকে আর যে মানুষকে সুশাসন দেয় মানুষ তার সঙ্গে থাকে। ভোটের পরে যে ধরনের হিংসা আর সন্ত্রাস হয়েছে সেটা লোক দেখেছেন। পশ্চিমবাংলায় টিএমসি মানে হিংসা সন্ত্রাসের মুখ, তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে আমরা লড়ছি, একদিকে সন্ত্রাস একদিকে প্রতিবাদ।